तग पर मुखे आजा बाबा थो ते पकुरे रंगो तग पर मुखे आजा बाबा जलन खाई दू तग पर मुखे आजा बाबा थो ते पकुरे रंगो तग पर मुखे आजा बाबा जलन পক্ষে এমন কথা জিগাই বসে রে ভাই আমার মাতার চুল মনে হয় সব কি পড়ে গেছে গা কি করবো রাত্রে ব্যয় হয় দেখি আরমান সরকারের ফোন দিছি ফোন দেওয়ার কই ভাই হয়েছেন হবা সেই তো আর মানসকের একটা গুণ আছে আবার রাত্রে ফোন দিলে আবার ফোনটা রিসিভ করে আমি আবার গুরুরে ফোন দিতাম উস্তাদরে ফোন দিতাম রহমান স্যার ফোন দিতাম ভাবলাম যে না আগে দেখি আমার বাইরে ফোন দেয়া কারণ ভাই বরাদান রক্তের বদান যদি হয় পৃথক সেই নারী দিতাম দেখি আমার ভাই একটু বলে ফোন দিলাম ভাই এই পালা হ্যাঁ তোমার এই কথা জিগাই বসে আরে এটা কোন ব্যাপার আরে সব আমার বলে দিল বলে দেওয়ার পরে জব দেওয়ার পরে এ কাটার কোনো আর তার ক্ষমতা হয় নাই তাহলে কি বাংলাদেশে কোনো শিল্পী আমার আটক করে নেব এটা আপনারা কিভাবে পাবেন হ্যাঁ আমি জানি না আমার ভাই জানে আমার ভাই জানে না আমার গুরু জানে আমার গুরু জানে আমার উস্তাদ জানে আমার উস্তাদ জানে আমার উস্তাদের এক ছাত্র পাগল বাবুল সরকার চ্যালেঞ্জ বাংলাদেশ তার সাথে গান করবে এমন শিল্পী রতিব সরকারকে বলেছে কাবুল দেওয়ারকে বলেছে কবে গাইবি বলিস এবার গাইবে গুনিস ভাই সুনীল বাবুর লগে শেষ রাত্রে যায় না আপনারা এক বড় রহিম পাগলা কোনো হলে আমি জানি না আপনি জানেন কেন বললাম আপনারা আছেন মাপ করবেন কারণ আমার কাছে নাই মাইক্রোফোন দশটা আমি হাওলাত নিমু সাইদুল কি হাওলাত নেওয়া নিয়ে আছে না আছে না সমস্যা কি Yeah.
একবার মুখে রূপাশার নাম বলতো না একবার মুখে একবার মুখে আরমানকারি স্বপন ভাই রুহুল আমিন সালাম বলতো না একবার মুখে রূপা সার নাম বল একবার মুখে একবার মুখে রূপা সার নাম বল আমাকে 100 টাকার মাধ্যমে দোয়া করেছেন তার প্রতি সালাম।